আসসালামু আলাইকুম, শুভ সকাল। তো সকাল সকাল ভিডিওতে চলে আসলাম। আমি এখন হচ্ছে আমার হাঁসের ঘরে যাব। আমার হাঁসের ডিম দেওয়া শুরু করেছে, কত পিস ডিম দিচ্ছে আপনাদের দেখাবো, এবং হচ্ছে হাঁস কীরকম আছে বিস্তারিত আর কি আপডেট জানাবো। তো যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলেন যাওয়া যাক। এটা হচ্ছে আমার বাসার সামনে, এগুলি সবসময় পাওয়া যায়, রাস্তার দুই পাশেই পাওয়া যায়, যে ওই সাইডেও আছে। এখন আমার হাঁসের ঘরটা হচ্ছে বাসা থেকে একটু দূরে রাখে আর কি। এখন যাব, আমার এখন হাঁস আছে হচ্ছে টোটাল 34 পিস। দেশি যেটা ডিমের এটা আছে হচ্ছে 30 পিস, আর বাকি চারটা হচ্ছে চীনা হাঁস। এটা হচ্ছে আমাদের হলুদ ক্ষেত, নিজেদের চাষের যে হলুদ এটাই আলহামদুলিল্লাহ আমাদের চলে, মাঝে মধ্যে অল্প টুকটা কিনতে হয়। সকালবেলার সূর্য, তো এটা আওয়াজ শুনতে পারতেছেন, আমার পিছনে হচ্ছে হাঁসের ঘরটা, তো এটার মধ্যে হাঁস। এখন তাদের লকটা খুলতে হবে, সাথে খোলাটা একটু কষ্টকর হয়ে যাচ্ছে। দরজাটা একটু লক করতে হবে এখানে, আর বের হয়ে যাক, তারপর হচ্ছে আমি ডিমগুলি বের করবো। ডিম দেখা যাচ্ছে, তো আমি একটু সাইড হয়ে যাই, তারা বের হবে। এই যে বের হচ্ছে, ও তার নানা জাতটাছে। এখন কিছুক্ষণ এইখানে থাকবে, পরে ওদের থাকে যে জায়গায় আর কি দিনের বেলা ওইখানে চলে যাবে। এখন দেখি আমরা ডিম কালেকশন করি কত পিস হয়েছে, মাশাআল্লাহ। আজকে সম্ভবত কয় পিস হয়েছে গুনতে হবে। এখানে হচ্ছে একটা, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 পিস আলহামদুলিল্লাহ। তারপরে এখানে জমা আছে, এখানে প্রায় 3 কেজ আছে আর কি, নিচে আরেকটা কেজ আছে। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই প্রোডাকশন আসতেছে। আমার হচ্ছে হাঁসি হচ্ছে 26টা, অলরেডি 13টা ডিম চলে আসছে আলহামদুলিল্লাহ। তো সকলে দোয়া করবেন, আর যাদের এরকম গ্রামের বাসা আছে চাইলে আপনারা 20-30টা হাঁস পুষতে পারেন নিজের ফ্যামিলির চাহিদার জন্য, তো মোটামুটি প্রফিট হয়। আমি খাবার খাওয়াচ্ছি হচ্ছে যেটা হচ্ছে লেয়ার লেয়ার আর কি, ওই খাবারটাই দিচ্ছি, এবং হচ্ছে নিজেদের জমি থেকে যতটুক পারতেছে খাচ্ছে আর কি। তো সকলকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফিজ।